এই ভাইটি এই যে বোনটিকে দেখতে পাচ্ছেন এই বোনটিকে দৌলুদিয়া পল্লী থেকে বিয়ে করে নিয়ে আসছে। আপনার সাথে ফাউল কথা শুনবো না এখন ভাই। আসসালামু আলাইকুম। আপনিয়া দর্শক, আসলে যে কথা না বললেই নয়, আজকে ভাই থেকে সেই বুদ্ধিটাই নেব, ভাই কিভাবে করলো আমিও করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো ভাইয়া, এই যে আপনি একটা নিষিদ্ধ পল্লীর থেকে একটা মেয়েকে ভালো পথে নিয়ে আসছেন, তো আমরা সেই গল্পটা শুনতে চাই। আসলে এত এত মহৎ উদ্যোগ কিভাবে নিলেন আপনি? বন্ধু গো, চির সাথীর পথ চলা তোমার জন্য করেছি আমি আন্ধিল ভালোবাসা। আসলে ভাই, একটা মানে একটা ইতিহাসের মতো। হ্যাঁ, আমি গেছিলাম একটু বেড়াইতে আর কি। আচ্ছা, আমি ধরেন তারপরে নাকি তার আমার দেখে মায়া লাগছে, আমারও কষ্ট, কষ্টের কথা শুনে আরও কষ্টের কথা শুনে তো ভাবলাম যে যাই জন্য এখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ওই শর্তে আমি আসলে ওই জায়গায় কোনোদিন যাইনি। হ্যাঁ, সে বন্ধু বান্ধবের শখে পড়ে আমি গেলাম বেড়াইতে। হ্যাঁ, যাওয়ার পর এই মেয়েটার সাথে আমার একটু পরিচয় হলো। আচ্ছা, মানে দেখে একটু ভালো লাগলো, তার কাছে গেলাম। যাওয়ার পরে আমি আমাকে ওই কাজটা খারাপ কাজটা করতে বললাম, করলাম না। আমি তার কাছ থেকে কিছু ঘটনা শুনতে চাইলাম যে আপনি এত সুন্দর একটা মানুষ, কি জন্য মনে করেন যে এই জগতে আসা? আচ্ছা আচ্ছা, কেউ বলতে চায় না, বলতে চায় না, অনেক রিকোয়েস্টে সে বললো। আচ্ছা, বলার পরে আমার মনের ভিতরে অন্যরকম একটা মায়া গাছ। আচ্ছা, তখন আমি বললাম যে দেখেন, আসলে আমি কাজটা করতে আসিনি, এখানে আসছি বেড়াইতে। আচ্ছা, কিভাবে মানুষ কিভাবে কি করে এখানে, শুনেছি যে অনেক মেয়েরা থাকে, সে এসে দেখার জন্য, বাস্তবতাটা দেখার জন্য আমি আসছি। আসলে আমি সেই ধরনের লোক না, তো তার মনের কথা শোনার পরে আমার একটু মায়া হলো। তারপরে আমার ঘটনাটা বললাম যে ভাই, আমি একটা বিয়ে করছিলাম, তা আমারও তো বউ চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি খুবই মানে কনফিউশনে খুবই চিন্তিত ছিলাম, ভালো লাগছিল না, মনের ভিতরে অনেকটা খারাপ লাগছিল। ও, আপনি আপনি এর আগে বিবাহিত ছিলেন? জি, কয়টা করেছিলেন? আমি বিয়ে একটাই করেছিলাম, মানে তো বউ চলে যাওয়ার পরে আমার মনটা একটু খারাপ। বলতে চাচ্ছি যে ওই বউটা কি কামে চলে গেল? যে কোনো কারণেই হয়তো গেছে, আমাকে হয়তো ভালো লাগে নাই, বা তার ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলিগত ভাবে হয়তো জোর করে দিন। পরবর্তীতে যে বিয়েটা করলেন, আপনার ফ্যামিলিতে কেমন ভাবে দেখছে আমরা শুনতে চাই। আসলে আমি এখনো আমার ফ্যামিলিতে নেই নেই। হ্যাঁ, আমি আজকে তো বরিশাল আসছি। হ্যাঁ, বউ আমার ঢাকাতেই আছে। হ্যাঁ, ওখানেই বাসা বাড়ি থেকে আসি আপাতত। এখনো আমি এই জায়গা, আমার একটা সন্দেহ ভাই, যে আপনি যে বলতে আবার বরিশাল আইছেন, ভাবি আবার যাবি না তো ওই মানে ওই যে ওই কুমিল্লা? পরে তার দুঃখ শুনে বললাম যে আমি আপনাকে একবারে না। আচ্ছা, তাকে প্রস্তাব দিই বা আমারও সে মনের কথা শুনে, তার মনের কথা শুনি, শোনার পর দুইজন মিলিত ভাবে আমি তাকে ওখানকার তো বিভিন্ন মানুষজন আছে, আপনাকে এত সহজে আনতে দিল না? প্রচুর বাধা পাইছি। আচ্ছা, প্রচুর বাধা পাইছি, তো আমি তো টাকা পয়সা নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক বললাম যে এখন আপনাকে মানে নিয়ে যাওয়ার উপায় কি? আমি তো আপনাকে বিয়ে করবো, একবারে নিয়ে যাও, আমি আপনি খারাপ জায়গা থেকে একবারে ভালো পথে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি সংসার করবেন, নামাজ কালাম করবো। হ্যাঁ, তাতে সংসার জীবনে জড়াবেন, আমি কিভাবে নেওয়া যাবে? তাতে কি এখন বর্তমানে নামাজ পড়তেছে? হ্যাঁ, নামাজ কালাম পড়ে। তাতে কি আপনি পড়েন? জি, আমি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এখন মনে করেন যে হ্যাঁ, তার পরামর্শ কবে বললো যে সরকারনিকে সাথে যোগাযোগ করেন, তার সরকারনি ছিল। হ্যাঁ, তার সাথে যোগাযোগ করে লাস্টে 50,000 টাকা দিয়ে তারপরে সে আমার সাথে এখন আমি আর একটা বিষয় জানতে চাই, এই যে নিষিদ্ধ পল্লীর থেকে বিয়ে করছেন, হ্যাঁ, এখন নিষিদ্ধ পল্লীর থেকে বিয়ে করলে তো অনেকজন অনেক নানান রকম আপনার পরিচিত অনেক মানুষ থাকতে পারে না? তো ওনারা কেমন চোখে দেখছে আমি জানতে চাই। অনেকেই বলতেছে ভালো কাজ করছো, অনেকেই বলতেছে যে কি একটা কাজ করলে, হ্যাঁ, খারাপ জায়গা থেকে মেয়ে নিয়ে আসলে, অনেকে সিসা, অনেক কিছু মানে হ্যাঁ মারে। আবার অনেকেই কয় যে না, ভালো কাজ করতে সুন্দর করে খাইলে সে যদি মেয়েটা ভালো হয়ে যায় সমস্যা। সেটাই সেটাই, এইটাই আসলে কি, মূলত সেও মানুষ, আমরা মানুষ, পরিস্থিতি শিকারে সে হয়তো খারাপ হতে চলে গেছিল, তাই
এখন আমি সেই জায়গা থেকে তুলে আনছি, কে কি বললো ওটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় তো আমার বউ আমার পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, তাকে ভালো পথে নিয়ে আসছি, তার সাথে সারা জীবন থাকতে চাই। এইখানে একটা কথা আপনি বললেন যে আমার পছন্দ হয়েছে তাকে আমি প্রস্তাব দিলাম, কিন্তু আপনার প্রস্তাবে সে কি বলেছিল সেটা একটু জানতে। প্রথমে সে অনেক রাগারাগি, মানে বোঝেন তো, মানে ওই জগতে যারা যায় তার তো ক্ষিপ্ত হয়ে যায়, অনেক পুরুষের খোয়া পায়, হ্যাঁ মানে পুরুষকে সে দেখতে পারে না, কারণ একটা পুরুষই তো তাকে বিক্রি করে দিচ্ছে, তাই না? বিক্রি করে দিয়ে পুরুষের প্রতি তার বিশ্বাস থাকে, অবশ্যই আমি যে ধরনের কাজ করবো না সেটা তো মানে সিওরিটি নেই তার কাছে, এরকম মনে হয়। আচ্ছা আপনি শুনছেন ওখানে কে বিক্রি করছে? একটা ছেলে, হ্যাঁ তাকে ভালোবাসত, হ্যাঁ তাকে লোক লালসা দিয়ে তার সাথে ডেটিং করে আসে, ওই এই জায়গায় আসে, ওকে ফর্ম দিয়ে নিয়ে আসে, ওকে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, এখন এই যে উনি আপনাকে বিয়ে করছে, আপনাকে পেয়ে উনি কেমন হ্যাপি, মানে উনি উনি কি স্যাটিসফাই? আমি তো তাকে প্রশ্ন করছি, সে বলছে আমি স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, আমিও স্যাটিসফাই, তাই না? তো এখন যে ফ্যামিলি আপনার পরিকল্পনা কি করছেন, আপনার বাচ্চা কাচ্চা নেওয়ার কি সম্ভাবনা আছে? ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ কে যদি চায় নেব, আর এখনো ফ্যামিলিকে নিতে পারিনি। হ্যাঁ তো বোঝেনি তো এমন একটা জায়গা থেকে, ফ্যামিলির লোক কি জানে যে এখন বিয়ে করেছেন? ফ্যামিলির লোক শুনছে আর কি, শুনছে, ও এখন দেখে নাই, না দেখে নাই তো যদি আপনার বাসার এলাকার আশেপাশে আপনার বন্ধু বান্ধব অবশ্যই আছে, তারা কি আপনাকে কোন সময় ফোন দিয়ে জিজ্ঞেস করেছে যে আসলে ভাই কি বন্ধু তুমি এটা কি করলা? হ্যাঁ অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করছে, অনেকেই আমাকে খারাপ আপনি একটা ভালো মহৎ কাজ করেছেন, ইনশাল্লাহ তাকে নিয়ে আপনার নতুন সংসার করেন, মানে আবার তাকে ভালো পথে নিয়ে আসছেন, এটা 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 ভাই আসলে সাধুবাদ জানানো উচিত আমাদের মতে। আসলে আমরা তো আমার শরীরে এত শক্তি অত শক্তি আমি যাবো, মূলত যারা এই পথে আসছে যারা ওই জায়গায় যায় অধিকাংশই আমি শুনছি অধিকাংশ লোকই পরিস্থিতির শিকার, আবার অধিকাংশ লোকই হয়তো ওখানে যারা করতেছে ওই কাজগুলা তার পেটে কিন্তু বাচ্চা আসতেছে, আসতেছে না কিন্তু সেই বাচ্চাগুলো তখন বড় হয়ে যাচ্ছে। যাই হোক আমরা ইন্টারনাল ব্যাপারে না যাই, ভাই ভালো কাজ করছে এটা আমরা তাকে সাধুবাদ জানাই এবং ভাই ভালো থাক এটাই জানাই। আর একদিন কি ভাই ওই যে আসলে আপনি তো দেখা যাচ্ছে না, ঠিক আছে মানে আমরা একদিন ভাবিকে দেখতে যাব, আজকে বরিশাল আমাদের হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হলো, তো বরিশালে আমরা একটি কাজে আসছিলাম দর্শক, সেই কাজের মাধ্যমে ভাইকে দেখলাম, ভাইকে দেখে আমরা একটা চায়ের অফার করলাম, ভাই সুন্দরভাবে আসলে ভদ্র মানুষ, আমরা তাদের তাকে একটি অফার করলাম এবং একটু ভাইয়ের মুখ থেকে গল্প শুনতে চাইলাম, ভাই মানে খুবই স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে কথা বললো, তো আপনাদের মাঝেও সেই কথাগুলো শেয়ার করলাম, আপনারা ভাইকে অবশ্যই ভালো কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন। আপনারা আপনারা জানেন যে কথা সে কথা দেও একটু আলাপাত, আসলে ভাই যত প্রিয়ই হোক না কেন ভাইয়ের মুখের থেকে আমরা একটু গান শুনতে পাচ্ছি, এই আনন্দ ভাই গান পারে নাকি? হ্যাঁ এত প্রেমে জোয়ার যার মনে ভিতর আছে সে যদি গান না পারে, ও আমার বন্ধু গো হিরো সাথীর পথ চলা তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা, তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো
চির সাথীর পথ চলা তোমার জন্য করেছি আমি ভালোবাসা।